हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी काजल आज आरो एकटी वीडियो निये चले एसेछी। तो आज के बृहस्पतिवार और हनुमान जयंती, सेई जोन्नो वीडियोटा स्टार्ट करछी आमार पुजो दिए। खूब सकाल सकाल स्नान करे निएछी, एई जो पुजो करते बसे गेछी। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। আর যারা আমার পুরানো বন্ধু তারা অবশ্যই ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই একটা করে লাইক দিতেও ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক, এই যে প্রথমেই আমার মহাদেবকে স্নান করিয়ে পুজো দিয়ে দিলাম, তারপর খাবার দিয়ে দিচ্ছি। আর আজকে সকাল সকাল অনেক তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছি, কারণ আমার বাচ্চাগুলো পড়তে আসবে, ওদের পড়াতে হবে, তাই তাড়াতাড়ি পুজোটাও করে নিচ্ছি। তারপর পুজোটা করে চাটা খেয়ে ওদের পড়াবো, পড়ার পরে রান্না করবো। এই যে মহাদেবকে পুজো দেওয়ার পর তারপর আমার যেগুলো মা কালী আর মহালক্ষ্মীকে সিঁদুর লাগিয়ে দিচ্ছি, আর বজরঙ্গুলিও আছে আমার কাছে। আর এই যে মহাদেবকে শুধু আকন্দ ফুল দিয়েছি, বাকি সবাইকে অন্য ফুল দিচ্ছি। আর এখানে ফুলটা খুব সস্তাতে পাওয়াও যায় আর ভালো পাওয়াও যায়, একদিন কিনলে মোটামুটি দু তিন দিন পুজো করা যায়। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই তাড়াতাড়ি পুজোটা দিয়ে, আর এই যে সব ফুলগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আজকে বৃহস্পতিবার যেহেতু তাই একটু লক্ষ্মীর পাঁচালি পড়বো। শুনতে পাবেন কিনা জানি না, তাও চেষ্টা করবো একটু শোনাতে। প্রত্যেক বৃহস্পতিবারই আমি পড়ে থাকি। চাটা খেয়ে বাচ্চাগুলোকে পড়িয়ে ছেড়ে দিলাম, আর প্রায় এখন 11টা মতো বাজে। আর আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না করব, আর মেয়ে আর আমি দুজনে খাবো। মেয়ের জন্য কালকে ফ্রিজে একটু বানানো চিকেন আছে, ওই যে বলতে বলতে টমেটোটা কেটে নিলাম। আর অনেক ভেন্ডি নেওয়া হয়ে গিয়েছিল এই সপ্তাহে, তো ভেন্ডি তো বেশি দিন ফ্রিজে থাকে না, তাই ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর হ্যাঁ, আজকে যে রেসিপিগুলো আমি বানাবো খুব সহজ, একদমই মশলা লাগে না, খুব সহজেই হয়ে যায়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে বলতে বলতে ভেন্ডিগুলো কেটে নিলাম। আর আমি এমনি নর্মালি তো তরকারিতে আলু দিই না, কিন্তু আজকে একটু আলু দেব। বলতে বলতে ভেন্ডিগুলো কেটে নিলাম, মোটামুটি সব ভেন্ডিগুলোই কাটা হয়ে গেছে। আর আপনারাও এইভাবে এই রেসিপিগুলো বানিয়ে দেখবেন, খুব একদমই মশলা লাগে না, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে এরকম না মশলা দিয়ে খাবার বেশ ভালোই লাগে। বলতে বলতে এই যে আলুরও ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছে, আর এখানে আলুর খোসাগুলো এত শক্ত, ছাড়াতে মনে হয় যেন সেই সব যত শক্তি আছে সব প্রয়োগ করতে হয়, আর সেদ্ধও হতে চায় না খুব সহজে।
এই যে আলুগুলো, ভেন্ডিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুটা এবার ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে জানেন এই এখানে এদিক ওদিকে প্রচুর, মানে ব্যাঙ্গালোরে তো মন্দিরেরই দেশ, অনেক বজরঙ্গলিরও মন্দির আছে। যদি বিকালে যাই, বৃষ্টি না হয়, তো আপনাদের আমি দেখাবো। হয়তো আজকের এই ক্লিপটার এই ভিডিওর সাথে অ্যাড করতে পারবো না, কালকে দেখাবো, কারণ আমি তো বিকালে ভিডিওগুলো পোস্ট করে দিই, কালকের ভিডিওর সাথে অ্যাড করবো। বলতে বলতে যে টমেটোগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সবাই বলে টমেটোর বীজ খাওয়া ভালো নয়, ওই জন্য ভিজিয়ে ভালো করে ওগুলোকে ধুয়ে নিলাম, বীজগুলো তাহলে বাদ চলে গেল। আর এই যে আমি কড়া দুটো বসিয়ে দিয়েছি। আর এখন এইবারে ব্যাঙ্গালোরে একটু গরমও পড়েছে, ফ্যান চালাতেও হচ্ছে, জানি না কলকাতায় কেমন গরম পড়েছে, বাড়িতে ফোন করছি বলছে গরম পড়েছে। এই যে বলতে বলতে যেই কড়াতে আমি ঢ্যাঁড়সটা বানাবো সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। আর এই যে আমি টমেটো চাটনিটা বানাবো তেলটা দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, আর এই যে কালো জিরের ফোড়ন দিয়ে তেলটা গরম হতে আলুটা দিয়ে দিচ্ছি, এখানে তো আলু খুব সহজে সেদ্ধ হয় না। আর আপনাকে তো আগেই বলেছি আজকে যে মেনুগুলো আমি বানাবো কোনো রকমই বাটা মশলা ইউজ করবো না, হালকা একটু মশলা ইউজ করবো। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর এদিকে এই যে আলুটাতেও একটু নুন দিয়ে দেবো, দিয়ে নুন করে ঢাকা দিয়ে দেবো, যাতে সহজে সেদ্ধ হয় আলুটা। আর সিমটাও কমিয়ে দিলাম। আর এদিকে বলতে বলতে টমেটো একটু খেজুর আর কিশমিশ দিয়ে দিলাম, খেজুর বলতে একটা কথা মনে পড়ে গেল। আগেরবার জানেন ডিমার থেকে দু প্যাকেট খেজুর কিনেছিলাম, আমার মেয়ে পছন্দ করে কিনেছিল কিন্তু একটাও খাইনি, সেই দু প্যাকেট খেজুর আমার এখনও ফ্রিজে রয়েছে। ওই যেদিন পারি আমি চাটনি করে করে খাই, বলুন না দু কেজি খেজুর কতদিন করে খাবো। আর এই যে বলতে বলতে চিনি দিয়ে দিলাম, ওই তিনটে মতো টমেটো দিয়েছিলাম তাই একটু চিনিটা দিলাম, ওই চার চামচ মতো। বলতে বলতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেখুন চাটনিটা হয়ে গেলো। আর টমেটোর চাটনিতে কখনও হলুদ দেবেন না, দেখবেন কালারটা ভালো হয় না, যে হলুদ দিলাম না দেখেছেন, বেশ ভালো হয়েছে না কালারটা, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এদিকে ভেন্ডির সবজি, ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলুন না কেন, কেউ কেউ ভেন্ডি বলে কেউ আর ঢ্যাঁড়স বলে। তো ওই যে আলুটা একটু ভালো করে আগে ভেজে নিই, নইলে তো সেদ্ধ হবে না। আর এইদিকে ওই কড়াটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম, একটু মুগের ডাল বানাবার যে বৃহস্পতি বা তাই একটু মুগের ডালও বানাবো। আর এই আলুটা একটু ভালোভাবে হয়ে গেছে, প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, বললাম না আজকে একদমই মশলা দেবো না। আর ভেন্ডিগুলোর সাথে একটা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম, আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আগে তো খুব ঝাল খেতাম, আপনারা আমার ভিডিওগুলোতে দেখেছেন, বলতে বলতে একটু হলুদও দিয়ে দিলাম। আর যেই থেকে আমাদের চিকেন পক্স হয়েছিল সেই থেকে ঝাল খাওয়াটা প্রায় কমে গেছে, আগেগুলো তো 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিতাম, এই আজকে দেখলেন তো 3টে মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে এইদিকে ডালটা বানাবো বলে একটু দিয়ে আর 1 চিমটে মতো দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর তাতে যে একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়ে দিলাম। আর ডালটা আমি আগে থেকে সেদ্ধ করেছিলাম, সকালে যেহেতু নুন ফুল কমিয়েছিল তাই সকালে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। হ্যাঁ, ওকে রোজ ডাল সেদ্ধ, কোনো কোনো দিন ভাত খায় আর একটা ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ খেয়ে ও স্কুল যায়, তাই আমাকে অনেক ভোরে উঠতে হয় 4:30, কারণ কি ওর বাসও তো তাড়াতাড়ি চলে আসে। বলতে বলতে যে নুন আর চিনিটা দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো নুন চিনি দেবেন, খুব ভোরবেলা ওর বাস চলে আসে তাই অনেক তাড়াতাড়ি, ভোর মানে 6টা, এখানে 6টা, এখানে ব্যাঙ্গালোরে তো তাড়াতাড়ি সকাল হয় না, 6টা মানে তখনও সূর্যদেব ওঠে না, তো তাই 4:30 সময় উঠে রান্নাবান্না, কারণ ও তো আস্তে আস্তে 5টা বেজে যায়, আর টেকনো স্কুলগুলো বড্ড দেরি করে, তাই ওকে 3টে টিফিন বক্স দিতে হয়, 4:30তে উঠতেই হয়। এই যে বলতে বলতে এটা একটু ডালটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, ফুটে উঠেছে হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ডালটা, ডালটা হয়ে গেল। আর হ্যাঁ, যারা ঘি খেতে চান তারা ঘি দেবেন, তো আমার এই চিকেন পক্স হওয়ার পর থেকে ঘি ঠিক আমার হজম হচ্ছে না, তাই ঘিটা একটু এড়িয়ে চলছি। আপনারা একটু ঘি দিয়ে দেবেন মুগের ডালটা, বেশ ভালো লাগবে খেতে। এইভাবে সিম্পল রান্না করলে বেশ ভালোই লাগার। এদিকে আমার এই যে ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলুন না কেন সবজিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর চলুন, ভাতটাও রেডি হয়ে গেছে, ভাতটা তো সকালেই ছিল তাই খেয়ে নিই, ততক্ষণ ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে, আসি তাহলে।